আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। নির্বাচনের জালিয়াতির অভিযোগ এনে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। আটক করেছে ক্ষমতাসীন এনএলডির প্রধান অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বহু নেতাকে। এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট ও ব্যাংক লেনদেন। রাজধানী নেপিডো, ইয়াঙ্গুন সহ বড় শহরগুলোর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অং সান সুচির এনএলডি 83% আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। সোমবার নতুন সংসদের প্রথম অধিবেশন বসার কথা ছিল, তার কয়েক ঘন্টা আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে। মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল ও নির্বাচিত নেতাদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। এর আগে 2011 সাল পর্যন্ত সেনা শাসনে ছিল মিয়ানমার। দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি প্রায় 15 বছর গৃহবন্দী ছিলেন। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে, তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ আশা করে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার যথাযথ প্রক্রিয়া অব্যাহত রাখবে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ভোর থেকেই বিভিন্ন চৌকিগুলোতে বিজিবি সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। বিশেষ করে বান্দরবানের নায়খংছড়ি উপজেলার তুমব্রু, ঘুনধুম, চাকঢালা ও কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার। টিকাদান কর্মসূচি বাস্তবায়নে এখন থেকে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এ বি এম খুরশিদ আলম। সকালে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে একথা জানান তিনি। স্বাস্থ্য সচিব আরও বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে, তবে সরকারি ছুটি দিনে টিকা দেয়া বন্ধ থাকবে। এ পর্যন্ত 20,000-এর বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ এই কর্মকর্তা। পাশাপাশি যারা টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা তাদের সহায়তা দিবে বলেও জানান তিনি। খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের সব মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউটগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে 21 জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 পাশে প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি হয়। এ সময় 2030 সালের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রজাতন্ত্রে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি অনিয়ম করলে তার বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের 42 জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনও চাপ মুক্ত থেকে নিজস্ব আইন অনুযায়ী তাদের প্রাতিষ্ঠানিক অনিয়মের বিষয়ে তদন্ত করার ক্ষমতা রাখে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।